অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপ্লব ব্যবসায়ী কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন 2021-2022। চট্টগ্রাম নগরীর হালিশহর বিপ্লবের বিভিন্ন ব্যবসা পরিচালনাকারীদের নিয়ে গঠিত বিপ্লব ব্যবসায়ী কল্যাণ পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 3রা এপ্রিল। পূর্বের কমিটির মেয়াদ শেষ হলে নতুন করে প্রার্থিতার জন্য নির্বাচনের ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। ফরম জমা দিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সভাপতি প্রার্থী লায়ন এমদাদুল করিম সৈকত বলেন, আসলে বিপ্লব বণিক কল্যাণ পরিষদ এতে প্রতি 2 বছর পর নির্বাচন হয়ে থাকে এবং অন্য নির্বাচন সেই নির্বাচনটা খুব ব্যতিক্রম, তো যার কারণে আমাদের ব্যবসায়ীদের এই নির্বাচনটা খুব উৎসবমুখর হয়ে থাকে। তো এবারেও আমাদের নির্বাচন যথাযথ তফসিল দিয়েছে, আজ আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তো শেষ দিনে আমি আসলে নির্বাচন করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু একান্ত ব্যবসায়ীবাদের অনুরোধে, আমার মুরব্বীদের শুভাঙ্গীদের অনুরোধে শেষ উদ্দেশ্যে আমার নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছি। উদ্দেশ্য একটি, আমাদের ব্যবসায়ী বান্ধব এবং একটি সুন্দর এই এলাকাকে আমরা পরিপাটি পরিণত করব। আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে অনেক সমস্যা আছে, তাদের ব্যবসায়ীদের বিভিন্ন রকম বহিরাগত সমস্যা, আমরা বিষয়গুলোকে আমরা মিট করব। আমরা এই ব্যবসায়ী সংগঠনকে আমরা জাতীয় মানের, যেখানে এফবিসিআর প্রতিষ্ঠান আছে, চিটং চেম্বার আছে, তাদের সাথেও আমাদের কথা হয়েছে, আমরা ভালো মানের একটা ব্যবসায় প্রতিষ্ঠান করব। আমাদের ব্যবসায়ীদের আপতকালীন সবসময় সুখ দুঃখ সমস্যা থাকে, যেমন সাম্প্রতিক করোনা কোভিড-19 আমাদের অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের যদি মানবিক ফান্ড থাকে, আমরা একটা মানবিক ফান্ড করব, যে ফান্ড দিয়ে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা আমরা সেই ফান্ডে খরচ করব। মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কেউ দোকানে আগুনে পুড়ে গেছে বা যে কোনো সমস্যাতে আমরা মানবিক সহায়তা শুরু, আমাদের একটা মানবিক ফান্ড করব, সেখান থেকে আমরা কী করব, এই ব্যবসায়ী এদেরকে আমরা কী করব, উপকৃত করব। এদিকে অন্যান্য প্রার্থীরা তাদের বিভিন্ন প্রতিশ্রুতি ও ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোট প্রত্যাশা করে বলেন, অতীতের এবং সামনের দিনগুলোকে সামনে রেখে যে উন্নয়ন অব্যাহত ধারা আছে সেটাকে আরও বেগমান এবং স্বচ্ছ তার মধ্যে পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারাই আসবে তাদের সমন্বয় রেখে আমি কাজ করার জন্য বদ্ধপরিকর থাকব। এবং আমি ব্যবসায়ীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা প্রতিহিংসামূলক নয়, আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন করে সকল ব্যবসায়ী ভাই, আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদের ব্যবসায়ী ভাইদের কীভাবে আরও উন্নত করতে পারি আমাদের ব্যবসাকে, আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী সফলতা কামনা করছি। 15 সদস্যের কমিটির এই নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগঠনের 5 জন উপদেষ্টা। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বাকি 4 জন নির্বাচন কমিশনার হলেন মোহাম্মদ আকবর হোসেন, মোসাদ্দেক আহমদ, আক্তার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, বিগত যে কমিটিগুলো আছে কমিটিগুলোর সাধারণ সম্পাদক একজনই ছিল, যিনি বারবার নির্বাচিত হয়ে আসছেন এবং তার নেতৃত্বে নাহিদুল ইসলাম মজুমদার সাহেব এই গত টার্মে বিনা প্রতিনিধিতা সভাপতি নির্বাচিত হয়েছেন। তারপরেও আমি দেখছি আমার দৃষ্টিতে এই কমিটি স্বচ্ছ এবং নির্ভীকভাবে তারা ইয়া চালাই গেছে, নির্দলীয় এবং নিরপেক্ষভাবে, কোনো দলের দরাজ হওয়ার কাছে তারা ছিল না, তারা ছিল শুধু নিরপেক্ষ থাকা যায়, সেই নির্বাচন থাকা এবং তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছে। কোনো এই পর্যন্ত কারো কাহারো মুখ থেকে, আমি একজন এখানে সাধারণ ভোটার হিসেবে আমি যাচাই করে দেখছি, কারো মুখ থেকে এই বর্তমান বা আগের কমিটির কোনো দুর্নামজনিত কোনো কথা আমাদের কাছে আসে নাই। আর নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন আরেক নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন। আগামী 3রা এপ্রিল বিপ্লব ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন। এই বিপ্লব ব্যবসায়ী কল্যাণ পরিষদ বিশাল হালি শহরের একটা বিশাল একটা অংশ নিয়ে এই বিশাল পরিসরে সমৃদ্ধ একটি সংগঠন। প্রতি 2 বছর পরপর এই বিপ্লব ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন হয়। ইতিমধ্যে এই বিগত কমিটি তাদের দায়িত্ব হস্তান্তর করার পর আমরা 6 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা দিয়েছি। এরপর থেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলি চালিয়ে আজকে মনোনয়নপত্র জমাদান এবং দাখিলের সর্বশেষ দিন অতিক্রান্ত করছি। এ পর্যন্ত আমাদের টোটাল 27টা ফরম গিয়েছে, ডেলিভারি হয়েছে এবং আমরা প্রায় ফরমগুলি ফেরত পেয়েছি। আমরা আশা করছি সকল প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের নির্বাচনী কার্যক্রম এখনও চলছে, আশা করি সামনের দিনগুলো ভালো যাবে। আরফানুর রহমান নয়ন, SNTV চট্টগ্রাম।